আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চিংড়ির দো পেঁয়াজা আমি যেভাবে করি সেটাই থাকছে আজকের ব্লগে। গিয়েছিলাম ওখান থেকে কিনে নিয়ে এসেছে, দেখুন সেগুলো বেশ ভালো। একটা বাটিতে নিয়ে নিচ্ছি যেগুলো রান্না করবো। সেগুলো কিন্তু বেশ বড় বড়। আমি এখন দেখাবো এই ধরনের চিংড়ি মাছগুলো কিভাবে আমি কেটে নিই। জায়গাটা একটু কেটে নিই এভাবে। যদি এখানে একটা কালো ময়লা আছে এটা তুলে ফেলতে হবে, বের করে ফেলতে হবে। আমি সবকিছুই বের করে ফেলি একচুয়ালি। তারপর আমি এখান থেকে কেটে নিই। কেটে আমি ভিতর থেকে যে এখানে একটা কালো একটা এই ভেইনটাকে বের করে ফেলতে হবে এই আর কি। আর আপনি যদি ল্যাচটা ফেলে দিতে চান আমি আজকের জন্য রাখবো, কারণ আমি দো পেঁয়াজা পুরোটা মচমচা করতে চাই, আমার ভালো লাগে। সেভাবে আপনারা পরিষ্কার করে নেবেন, মেক শিওর ভিতর থেকে সবগুলো বের করে ফেলবেন। আমি আরেকটা কেটে দেখাচ্ছি। এক এক করে আমি সবগুলো মাছ পরিষ্কার করে নেব, তাহলে ক্লিন করে নিই, দেখা হচ্ছে রান্না করার সময়। চিংড়ির দো পেঁয়াজার জন্য পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। পরিমাণ অনুযায়ী রসুন বাটা দিয়ে দিলাম, গার্লিক দিয়ে দিলাম, আদা বাটা। রসুন বাটা আর আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি মশলাগুলো একে একে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিতে হবে। যে যেরকম ঝাল পছন্দ করে সেভাবেই দিতে হবে। মশলা এক একজন এক এক রকম খায়, কেউ কম মশলা খায়, কেউ বেশি মশলা খায়। আমি আমার মতো করে দিচ্ছি, সেই জন্য পরিমাণটা বলে দিচ্ছি না আমি কী কী মশলা ইউজ করেছি, শুধু ওটাই বলছে। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া। আর দিয়ে দিব লবণ। চুলার আঁচটা একটু কম করে দিতে হবে যাতে মশলাগুলো ফুলে না যায়। একটুখানি নেড়ে 30 সেকেন্ডের মধ্যে চেষ্টা করবেন মাছগুলো দিয়ে একটু ভেজে নিতে, তাহলে মাছ ভাজার একটা সুন্দর স্মেল হবে। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, তাহলে মশলা দিয়ে মাছ ভাজার যে একটা স্মেল এটা হবে। আর বেশিক্ষণ সময় যদি রেখে দেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আমি বলছি 30 সেকেন্ডের মধ্যে দিয়েই মাছগুলো ভেজে নিতে হবে। দেখুন মশলাটা একটু পুড়ে যায়নি। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছে। Thank you.
অদ্ভুত একটা মজার স্মেল বের হচ্ছে। আপনারা কম বেশি সবাই জানেন শীল ভাজার পরে কী ধরনের একটা মজার স্মেল বের হয়। আর এই কাটার স্টাইলটা একদম দেশি স্টাইল, আমার খুব ভালো লাগে এটা। মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এখন আমি আরও কিছু পেঁয়াজ অ্যাড করব। দিয়ে দিলাম আরও পেঁয়াজ কুচি, এখানে দুটো পেঁয়াজ ছিল। কাঁচা পেঁয়াজ যেহেতু দেওয়া হয়েছে, এখন আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর একটু নেড়ে দিচ্ছি, দেখুন এই পেঁয়াজগুলো থেকেও কিন্তু একটু পানি ছেড়েছে, মাখা মাখা হচ্ছে। আধা কাপের চেয়ে তো কম আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি, কারণ আমি চাই হালকা একটু গ্রেভি থাকবে। পানিটা দেওয়ার পর 2 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 3 মিনিট ঢেকে রান্না করার পর এখন আমি চিংড়িগুলোকে নেড়ে দেব। আমি অল্প একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম, যার কারণে 3 মিনিটেই এনাফ ছিল। দেখুন এখন কিন্তু আর তেমন ঝোল নেই, কিন্তু মাখা মাখা হয়েছে, আমি ঠিক এমনটাই চাচ্ছিলাম। কেউ যদি ভাজা ভাজা রাখতে চান তাহলে পরে আর কোনো পানি অ্যাড করবেন না। কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করব। আমি অনেকগুলো ধনিয়া পাতা অ্যাড করছি, আমি ধনিয়া পাতা খুবই পছন্দ করি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, আর কেউ যদি ধনিয়া পাতা পছন্দ না করেন তাহলে এই পার্টটা কমপ্লিটলি স্কিপ করুন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ আমি চুলায় রাখবো না, 2 মিনিটের মতো ঢাকনা ছাড়া নেড়ে চেড়ে চুলা রাজ বন্ধ করে দেব। আর এই সময় অবশ্যই লবণটা দেখতে হবে ঠিক আছে কিনা। চিংড়ি দো পেঁয়াজের সময় আমি যে 2 বার পেঁয়াজ কাটা ব্যবহার করেছি, প্রথম হচ্ছে ভাজা আর পরবর্তীতে কাঁচা পেঁয়াজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট দো পেঁয়াজাতে। সো আপনারা যদি না করে থাকেন এভাবে, একবার দুটো এভাবে ট্রাই করে দেখবেন। 2 মিনিটের মতো চুলায় রেখেছি আমি ধনিয়া পাতা দেওয়ার পর, এখন চুলার আগুনটা বন্ধ করে দেব। দেখুন কী সুন্দর মাখা মাখা হয়েছে চিংড়ি দো পেঁয়াজাটা। পরবর্তীতে কাঁচা পেঁয়াজগুলো দেওয়াতে ওই পেঁয়াজগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আছে। গ্রেভি আমি যেহেতু অল্প একটু পানি দিয়েছিলাম সেই জন্য গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। আমি এখন একটা সার্ভিং ডিশে ঢেলে নেব, তারপর পরবর্তীতে আমি ছোট চিংড়ি দিয়ে আলু আর বরবটি ভাজি করব। গরম ভাত দিয়ে আইসক্রিমটা খেতে ভীষণ মজা। চিংড়ির দো পেঁয়াজাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কিন্তু আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, ততদিন আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।